জেনিটাল সিস্টেমের ভিতরে এটা হচ্ছে যে আমাদের ওই বুলের ক্ষেত্রে আর হচ্ছে স্টেলিয়ানের ক্ষেত্রে, হ্যাঁ হর্সের ব্যাপারে স্টেলিয়ানের ক্ষেত্রে তো এটা হচ্ছে পেনিস, পেনিসের হচ্ছে যে ওইরকম অ্যাপেক্স বডি আর হচ্ছে যে গ্ল্যান্ডস, ঠিক আছে, রুট বডি আর হচ্ছে গ্ল্যান্ডস, ঠিক আছে, তো এটা হচ্ছে গ্ল্যান্ডস পেনিস, এটা হচ্ছে গ্ল্যান্ডস পেনিস আর এটা হচ্ছে কি পিপিউস, গ্ল্যান্ডস পেনিস পিপিউস আর এটা হচ্ছে যে এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস, আর যেটা ওই যে নেকে মানে নেক অফ ইউরিনারি বাটার এখানে থাকবে সেটা হচ্ছে যে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে যে ওই বুলের বেলায়, তো বুলের ক্ষেত্রে আর ওই হর্সের ক্ষেত্রে চিনার উপায় হচ্ছে এই যে সিগমা ফ্লেক্স যেটা এস শেপ কার সেটাও থাকবে বুলের বেলায়, কিন্তু স্টেলিয়ানের ক্ষেত্রে এরকম থাকবে না, তো সেটা হচ্ছে এরকম এখান থেকে অরিজিন হ্যাঁ এরকম এভাবে আসা, তারপর এস শেপ কার তৈরি করে, তারপর এটা হচ্ছে যে পেনিস, ঠিক আছে, তো এটা হচ্ছে যে ওই গ্ল্যান্ডস পেনিস আর এই যে ওইগুলো হচ্ছে পিপিউস। আচ্ছা, আর হচ্ছে রিট্রাক্টর পেনিস মাসেল, ঠিক আছে, যেটা যে এই এস এসটাকে নিয়ন্ত্রণ করতেছে আর কি, ঠিক আছে, পিপিউস আর এটা হচ্ছে যে এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস। আচ্ছা, আর এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, ঠিক আছে, এই যে এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডারটা এখানে হচ্ছে ওপেন করে ইউরিনারি ব্লাডার,